বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই পর্যন্ত বিশালাকার দেহের ডেঞ্জারাস সব প্রাণী দেখেছেন, কিন্তু মিলিয়ন বছর আগের প্রাণীগুলো আজকের সব প্রাণী থেকে হাজার গুণ ডেঞ্জারাস এবং আকারে বড় ছিল। আজকে পৃথিবীতে যদিও আমরা মানুষেরা রাজত্ব করছি, কিন্তু মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে এমন ভয়ঙ্কর সব প্রাণীর বসবাস ছিল যা আপনি কল্পনাও করতে পারবেন না। এই প্রাণীগুলো আজকে যদি জীবিত থাকতো, তাহলে হয়তো আমরা মানুষেরা এই পৃথিবীতে অস্তিত্বে আসতে পারতাম না। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি এমন 10টি ভয়ঙ্কর এবং জায়ান্ট আকারের প্রাণীর কথা বলবো যারা লক্ষ লক্ষ বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু আজও যদি তাদের উল্লেখ করা হয়, তাদের নাম শুনলেই অনেকের প্যান্ট ভিজে যায়। আর নাম্বার ওয়ানে থাকা প্রাণীটির ইতিহাস পার্সোনালি আমার কাছেও খুব ইন্টারেস্টিং লাগে। এমন একটি প্রাণী যার ইতিহাস সম্পর্কে জানলে আপনিও চমকে যাবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমন আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। নাম্বার 10, প্যান্টিকপ্টেরাস। বন্ধুরা, আজ থেকে 467 মিলিয়ন বছর আগে অর্ডোভিশিয়ান যুগে গভীর সমুদ্রে এমন একটি প্রাণী অস্তিত্বে আসে যার নাম প্যান্টিকপ্টেরাস। এরা মডার্ন ডে স্কর্পিয়ানের অ্যানসিস্টর ছিল। প্রেজেন্টে বিচ্ছু কতটা বিপজ্জনক আমরা সবাই জানি, তাহলে একটু চিন্তা করুন তো, 467 মিলিয়ন বছর আগের বিচ্ছু কতটা ডেঞ্জারাস ছিল। এদের আকার 8 ফুট পর্যন্ত হতো, যা একটি মানুষের চেয়েও বড়, এবং তারা অর্ডোভিশিয়ানের অগভীর সাগরে বসবাস করত। এরা সাধারণত মাছ এবং অর্থোপড প্রজাতির প্রাণী শিকার করত, কিন্তু জলবায়ু যখন পরিবর্তন হয় তখন তাদের পক্ষে শিকার করা কঠিন হয়ে পড়ে, যার ফলে তারা একে অপরের শিকার করতে শুরু করে এবং ধীরে ধীরে প্যান্টিকপ্টেরাস এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 9, মোসাসরাস। বন্ধুরা, মোসাসরাস নামের এই ডেঞ্জারাস চেহারার প্রাণীটি ডাইনোসরও ছিল না এবং কুমিরও ছিল না, বরং এটি একটি ভেরি ডেঞ্জারাস হিউজ রেপটাইল ছিল যা সামুদ্রিক টিকটিকি নামেও পরিচিত। বন্ধুরা, আজ থেকে 82 মিলিয়ন বছর আগে যখন ভূমিতে শিকার কম, শিকারীর সংখ্যা বেশি ছিল, তখন কিছু ডাইনোসর নিজেদের বাঁচিয়ে রাখতে পানিতে নেমে শিকার করার সিদ্ধান্ত নেয়। তখন স্পাইনোসরাসেরাও নিজেদের মধ্যে বিবর্তনীয় কৌশল অবলম্বন করে এবং দীর্ঘ সময়ের ইভোলিউশনের পর নিজেদের স্ট্রাকচার এবং জেনেটিক্সে এমন পরিবর্তন আসে যার কারণে একটি সময় গিয়ে সেমি ইকুইটিক প্রাণী মোসাসরাস ইভলভ হয়, এবং সেই সময়ে এই প্রাণীটি সমুদ্রের অ্যাপেক্স প্রেডিটর হয়ে ওঠে। এদের দৈর্ঘ্য প্রায় 50 ফুট ছিল, যার কারণে এটি সেই সময়কার সমুদ্রের দীর্ঘতম প্রাণীদের মধ্যেও একটি ছিল। এই প্রাণীটি এতটাই ডেঞ্জারাস ছিল যে এটি একটি ডাইনোসরকেও এক বাইটেই 2 টুকরো করে ফেলতে পারত। তবে বন্ধুরা, আজ থেকে 67 মিলিয়ন বছর আগে একটি অ্যাস্টেরয়েডের কারণে এই প্রাণীটি সকল ডাইনোসরের সাথে বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 8, কুয়েটজালকোয়াটলাস। বন্ধুরা, পৃথিবীতে এখন পর্যন্ত আসা আকাশে উঠতে পারা লার্জেস্ট পাখি হচ্ছে কুয়েটজালকোয়াটলাস। এরা টেরোসর পরিবারের অন্তর্ভুক্ত ছিল। ওয়েল, টেরোসর উঠতে পারে এমন রেপটাইলকে বলা হয় যারা ডাইনোসরের সময় এক্সিস্ট করত, উইচ মিন্স এরা কোনোভাবেই ডাইনোসর ছিল না। পৃথিবীর ইতিহাসে এখনও কোনো উড়ন্ত পাখি আসেনি যার আকার এর সমান ছিল। এই প্রাণীটি যখন তার ডানা ছড়িয়ে দিত, তখন এর আকার 1.5টি ফুল সাইজ বাসের সমান হয়ে যেত। এর ঠোঁটের আকার 8 ফুট পর্যন্ত হতো, যার মানে এটি একটি কামড়ে একজন মানুষকে খেয়ে ফেলতে পারত। এই উড়ন্ত টেরোসরাসরা নিজেদের থেকে ছোট ডাইনোসরকে শিকার করত, তবে তাদের বেশিরভাগ খাবারই মৃত প্রাণীর উপর নির্ভর ছিল। বন্ধুরা, এই পৃথিবী থেকে কুয়েটজালকোয়াটলাসের বিলুপ্তির কারণ ছিল সেই অ্যাস্টেরয়েড যার কারণে সমস্ত ডাইনোসর বিলুপ্ত হয়ে গিয়েছিল। নাম্বার 7, হেলিকর্পিয়ন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এখন পর্যন্ত অনেক অদ্ভুত মাছ দেখেছেন, কিন্তু এই মাছটি দেখার পর আপনি অবশ্যই চমকে যাবেন, কারণ এমন অদ্ভুত এবং ভয়ঙ্কর চেহারার শার্ক আপনি আগে কখনো দেখেননি। ধারণা করা হয় হেলিকর্পিয়ানদের উদ্ভব হয়েছিল কার্বনিফেরাস যুগের শেষের দিকে, প্রায় 310 মিলিয়ন বছর আগে। এদের মুখের উপর কোনো দাঁত নেই এবং নিচের দাঁতের জায়গায় একটি ঘোরানো ব্লেড ছিল যা দিয়ে সে তার শিকারকে এক ঝপটায় 2 টুকরো করে ফেলতে পারত। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন, এই মাছটি শিকারকে খেত কিভাবে? এই শার্কটি শিকার করার পর শিকারকে তার মুখের মধ্যে নিয়ে তার ধারালো ব্লেড দিয়ে পিষে ফেলত এবং তারপর তার শিকারকে ছোট ছোট টুকরো করে গিলে ফেলত। এই শার্কটি ডাইনোসরের আগে থেকেও এই পৃথিবীতে বসবাস করত এবং এরা আজ থেকে 270 মিলিয়ন বছর আগে, অর্থাৎ 27 কোটি বছর আগে বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 6, গ্রাউন্ড স্লথ। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই প্রেজেন্টে স্লথ সম্পর্কে শুনেছেন, যেই প্রাণীটি খুবই লেজি এবং ছোট হয়ে থাকে এবং তারা জীবনের বেশিরভাগ সময় গাছে কাটায়। ওয়েল, যাই হোক, এদের পূর্বপুরুষ এদের মতো মোটেও ছিল না। স্লথের পূর্বপুরুষ গ্রাউন্ড স্লথ অনেক বিশাল আকারের ছিল, যাদের আকার প্রায় 20 ফুট পর্যন্ত হতো।
বন্ধুরা, এই এলিফ্যান্ট সাইজের স্লথের ওজন প্রায় 4 টন পর্যন্ত হতো। যদিও এরা সাধারণত হার্বিভোর প্রাণী ছিল, কিন্তু এদের সাইজ এবং স্ট্রেংথের কারণে বিজ্ঞানীরা ধারণা করেন এরা অমনিভোর প্রাণীও ছিল, অর্থাৎ গাছপোস থেকে শুরু করে শিকার করে প্রাণীদেরও খেত। ওয়েল গ্রাউন্ড স্লথরা তৃণভূমি এবং বনভূমিতে বসবাস করতে পছন্দ করত। একই সাথে তারা গুহায় ঘুমাত এবং আইস এজের যুগে এই পৃথিবীতে এক্সিস্ট করত। বাট আইস এজ শেষ হওয়ার সাথে সাথে এরা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। সেই সাথে আর্লি হিউম্যানও এদের প্রচুর পরিমাণে শিকার করে, যেটা এদের এক্সটেন্ট হওয়ার আরও একটি কারণ ধরা হয়। নাম্বার 5, প্যাটাগো টাইটান মাইওরাম। বন্ধুরা, পৃথিবীতে এখন পর্যন্ত 1000-এর বেশি প্রজাতির ডায়নোসর ডিসকভার করা হয়েছে। কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে বড় ডায়নোসর কে? জি হ্যাঁ গাইস, প্যাটাগো টাইটান এই পৃথিবীর সবচেয়ে বড় ডায়নোসর ছিল, এবং এটি শুধুমাত্র বিশ্বের বৃহত্তম ডায়নোসরই ছিল না, এটি ভূমিতে বসবাসকারী বৃহত্তম প্রাণীও ছিল। বন্ধুরা, কিছু কিছু প্যালিওন্টোলজিস্টদের মত অনুযায়ী এদের লেন্থ 120 ফুটেরও বেশি ছিল। এর মানে হলো যে তাদের আকার পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে বড় প্রাণী নিমতিমি থেকেও বহুগুণ বড় ছিল, যেটি এখনও বেঁচে আছে। একই সাথে এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে হেভিয়েস্ট প্রাণীও ছিল। যখন এই ডায়নোসরগুলো ঘাড় উঁচু করত, তখন তাদের উচ্চতা একটি বিল্ডিং এর 7th ফ্লোর পর্যন্ত চলে যেতে পারত। যদিও এদের আকার খুব বড় ছিল, কিন্তু তাদের খাদ্য ছিল খুব সহজ এবং উদ্ভিদের উপর ভিত্তি করে। বন্ধুরা, প্যাটাগো টাইটান মাইওরাম লার্জ গ্রুপ অফ ডায়নোসর সরোপর থেকে বিলং করে, যার মধ্যে এদের মতোই ছোট লম্বা গলা ডায়নোসর এক্সিস্ট করে। আপনারা নিশ্চয়ই ভাবছেন এই ডায়নোসরটির বিলুপ্তি 60 মিলিয়ন বছর আগের সেই অ্যাস্টেরয়েডের কারণে হয়েছিল, যার কারণে সকল ডায়নোসর বিলুপ্ত হয়েছে। কিন্তু না, প্যাটাগো টাইটান সকল ডায়নোসর বিলুপ্তির 400 কোটি বছর আগেই এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু কোন কারণে এর বিলুপ্তি হয় তা আজও আমরা জানতে পারিনি। নাম্বার 4, অ্যামোনাইট। বন্ধুরা, এই প্রাণীটি 416 মিলিয়ন বছর আগে পৃথিবীতে অস্তিত্বে এসেছিল। একটি সময়ে প্রাচীন সমুদ্রের সংখ্যায় সবচেয়ে বেশি প্রাণী ছিল এরাই। প্রেজেন্টে এদের সবচেয়ে ক্লোজেস্ট লিভিং রিলেটিভ হচ্ছে অক্টোপাস, স্কুইড এবং কাটলফিশ। জন্মের সময় এদের আকার 1 মিলিমিটার ব্যাসের চেয়েও ছোট প্রাণী হিসেবে জীবন শুরু হয়েছিল, যার কারণে তারা মোসাসরাস এবং মাছ সহ অন্যান্য শিকারীদের আক্রমণের জন্য দুর্বল হয়ে পড়ত। তবে যখন তারা বড় হয়ে যেত, তাদের শেল তাদের নরম অংশগুলোকে কিছুটা সুরক্ষা দিয়েছে। জার্মানি থেকে পাওয়া এক ফসিল থেকে জানা যায় এদের আকার 6.5 ফুট পর্যন্ত হতো, যা একটি মানুষের সমান। নাম্বার 3, টাইটানোবোয়া। বন্ধুরা, আমি যদি জিজ্ঞেস করি পৃথিবীর সবচেয়ে বড় সাপের নাম কি, তাহলে নিশ্চয়ই আপনার মাথায় প্রথমে যে সাপের নাম আসবে তারা হচ্ছে অ্যানাকোন্ডা বা পাইথনের মতো সাপ, যারা আজকের পৃথিবীর সবচেয়ে বড় সাপের ফ্যামিলি থেকে বিলং করে। যদিও তারা এই সময়ে সবচেয়ে বড় সাপ, কিন্তু বন্ধুরা, তারা সবসময় বড় ছিল না। যদি আমরা কোনোভাবে লক্ষ লক্ষ বছর পিছনে যেতে পারতাম, তাহলে দেখতে পারতাম এই পৃথিবীতে অ্যানাকোন্ডা এবং পাইথনের চেয়েও অনেক বড় এবং ভয়ঙ্কর সাপ ছিল, যার নাম টাইটানোবোয়া। এই সাপটিকে এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর সাপ বলে মনে করা হয়। অ্যানাকোন্ডার সর্বোচ্চ লেন্থ 20 ফুট হলেও এই সাপটি ছিল 50 ফুট পর্যন্ত লম্বা। একটি এস্টিমেটে ধারণা করা হয় এরা কুমির, কচ্ছপ এবং মাছ শিকার করে খেত। এই সাপটি আজ থেকে 6 কোটি বছর আগে এই পৃথিবীতে বসবাস করত, কিন্তু জলবায়ুর পরিবর্তন এবং শিকারের অভাবে এই প্রাণীটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 2, সার্কোসুকাস। পৃথিবীতে এখন পর্যন্ত আসা কুমিরের সবচেয়ে বড় একটি স্পিসিস ছিল এই সার্কোসুকাস। বন্ধুরা, আজকের ক্রোকোডাইলগুলো আকারে অনেক ছোট হয়, কিন্তু তা সত্ত্বেও এরা এতটাই ডেঞ্জারাস যে এরা যে কোনো প্রাণীকে প্রচণ্ড শক্তিতে আক্রমণ করতে পারে, এবং তারা তাদের শক্তিশালী চোয়ালে এমন শক্ত করে কোনো প্রাণীকে আটকে রাখে যতক্ষণ না প্রাণীটি মরে যায়। কিন্তু তারপরেও মডার্ন ডে এই কুমিরগুলো কিছুই না। আজ থেকে 112 মিলিয়ন বছর আগে এত বড় কুমিরের অস্তিত্ব পৃথিবীতে ছিল যা মানুষ কখনো চিন্তাও করতে পারেনি। এই কুমিরগুলোর আকার 30 ফুট পর্যন্ত হতো, যা একটি স্কুল বাসের সমান, এবং এদের ওজন 8 টন পর্যন্ত হতো। এই কুমিরগুলো এতটাই ক্রেজি এবং ভয়ঙ্কর ছিল যে এটি টিরেক্সের মতো বিশাল ডায়নোসরকেও এক ঝাপটায় 2 টুকরো করে ফেলতে পারত। ডায়নোসর এদের সামনে এমন ছিল যেমন কোনো ভেড়ার বাচ্চা। অ্যাস্টেরয়েডের ইম্প্যাক্টের পর ডায়নোসর বিলুপ্তির কারণে খাদ্যের অভাবে এই প্রাণীটি ধীরে ধীরে আজকের কুমিরে ইভলভ হয়। বাই দ্য ওয়ে, 66 মিলিয়ন বছর আগে সকল ডায়নোসর, ইভেন 25 কেজির উপরে যে প্রাণীগুলো ছিল, সবাই বিলুপ্ত হয়ে গেলেও কুমির কেন বিলুপ্ত হয়নি এই বিষয়ে ডিটেলসে আমাদের চ্যানেলের এই ভিডিওতে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। নাম্বার 1, মেগানিউরোপসিস।
বন্ধুরা, এই ড্রাগন ফ্লাই এর মতো দেখতে ইনসেক্টটি পৃথিবীতে এখন পর্যন্ত আসা সবচেয়ে বড় ইনসেক্ট। এই পতঙ্গটি 300 মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে এক্সিস্ট করত। অর্থাৎ এই ইনসেক্টের এক্সিস্টেন্স ডায়নোসর পৃথিবীতে অ্যাপিয়ার হওয়ার মিলিয়ন বছর আগেও ছিল। বন্ধুরা, এর উইংসের আকার 75 সেন্টিমিটার পর্যন্ত হতো। এই আকার আজকের দিনের সকল ইনসেক্ট এবং প্রি হিস্টোরিক যত ইনসেক্ট ছিল সবার থেকে বড়। ধারণা করা হয় এর এত বড় আকারের কারণ ছিল অক্সিজেন। এর এক্সিস্টেন্সের সময় পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা ছিল 35%, যেখানে আজকের দিনে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণের মাত্রা 20%। ওয়েল, যদিও এটি এখন পর্যন্ত আসা সবচেয়ে বড় ইনসেক্ট ছিল, কিন্তু এদের ওয়েট প্রেজেন্টের অনেক প্রজাতির বিটল থেকেও কম ছিল। এদের ডায়েট লিস্ট কার্নিভোরাসদের মতো ছিল, যেটা অ্যামফিবিয়ান এবং অন্য সব ইনসেক্টের উপর বেজ ছিল। ওয়েল, এরা আজ থেকে 250 মিলিয়ন বছর আগে এই পৃথিবীতে বসবাস করত এবং তাদের বিলুপ্তি হওয়ার কারণ ছিল মিস্টেরিয়াস পারমিন এক্সটেনশন, যেই এক্সটেনশনে এই পৃথিবী থেকে 90% প্রজাতি নিশ্চিহ্ন হয়ে গেছে। বন্ধুরা, এই এক্সটেনশন সম্পর্কে আমাদের চ্যানেলে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে, চাইলে দেখে আসতে পারেন। আমি আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি লেগেই থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল নোটিফিকেশন অন করে রাখুন, যেন এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।